নাবালিকা ধর্ষণকারীদের সঠিক শাস্তির দাবিতে উত্তর ত্রিপুরা জেলা পানিসাগরে শত শত ছেলে মেয়েরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো। বৃহস্পতিবার বিকেল 3টে নাগাদ উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর থানার অধীন সিলেটি ক্যাম্প এলাকা থেকে 16 বছরের এক নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে অজ্ঞান এবং বিবস্ত্র অবস্থায় পানিসাগর 10-এর খুঁটি এলাকার রাস্তার পাশে ফেলে চলে যায় অভিযুক্ত ভিন ধর্মী 2 ধর্ষণকারী। পরে ঘটনার খবর পেয়ে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সেদিন রাতেই 12 ঘন্টার মধ্যে অভিযুক্ত ধর্ষণকারী ওসমান আলী এবং আয়াজ মিয়াকে গ্রেপ্তার করে 2 ধর্ষণকারীকে আদালতে প্রেরণ করে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ। এদিকে এই ধর্ষণকাণ্ডে অভিযুক্ত 2 ধর্ষকদের সঠিক শাস্তির দাবিতে এলাকায় শত শত ছেলেমেয়ে এবং সাধারণ মানুষেরা এদিন একত্রিত হয়ে অসম আগরতলা জাতীয় সড়কের পানিসাগর চামটিলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সংগঠিত করে। কাদের কাদের যৌথ সমর্থন সমন্বয়ে আজকে আপনারা এই বিক্ষোভ র্যালি সংগঠিত করলেন পানিসাগরে? আপনারা জানেন বিগত পরশুদিন একটা খুব ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেটার সুবিচারের জন্য এবং যারা দুষ্কারী তাদের বিরুদ্ধে তাদের পাশের দাবিতে আমরা আজ পানিসাগরবাসী প্রত্যেক ক্লাব, প্রত্যেক সংস্থা, প্রত্যেক সংগঠন অর্থাৎ জাতি বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের উপস্থিতিতে আজকে আমরা এই প্রতিবাদ মিছিল করি। সেই প্রতিবাদ মিছিল থেকে আমরা আওয়াজ তুলি যাতে দর্শনকারীদের পাশে দেওয়া হয়। আমরা জাতীয় সড়ক অবরোধ করি। আমরা বলেছিলাম এরা যদি কোনো আশ্বাস না দেয় আমাদের এই জাতীয় সড়ক অবরোধ চলবে। ওনারা একটা আশ্বাস দিয়েছেন, ওনারা কোর্টে প্রেরণ করেছেন, কোর্টে তোলা হবে যদি পাশি যদি দেওয়া না হয়। ওনারা বলছেন সুষ্ঠুভাবে বিচার হবে কোর্টে, যদি পাশি না দেওয়া হয় পরবর্তীতে আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের এই জাতীয় সড়ক অবরোধ করব। আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের মা বোনদের স্বার্থে আমরা রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি এবং এইভাবে আজকেও আছি এবং আগামী দিনেও আমরা আমাদের মা বোনদের স্বার্থে আমরা সবসময় আমরা ওদের পাশে ছিলাম, থাকবো এবং আগামী দিনেও আছি। আমরা দেখতে পেলাম বিক্ষোভ চলাকালীন অবস্থায় আপনারা একটা সময় উত্তেজিত অবস্থায় আপনারা জাতীয় সড়কে বসে পড়েন এবং তৎকালীন সময়ে আমাদের আরক্ষা প্রশাসনের সবাই আধিকারিক ছুটে আসেন এবং আপনাদের সাথে কথা বলেন, আপনারা একটা সময় রাস্তা অবরোধ মুক্ত করেন। কিন্তু কি আশ্বাস পেলেন যে 2 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে? কারণ আমরা একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আজ থেকে কিছুদিন পূর্বে পানিসাগর চন্ডহলামপাড়া একটা গ্যাংরেপ হয়েছিল এবং 3 জন অভিযুক্তকে অ্যারেস্ট করা হয় আমরা দেখেছি, তাদেরকে জেল হাজতে পাঠানো হয় দেখেছি। কিন্তু এখন আমরা দেখছি মুক্ত বাতাসেরা ঘুরে বেড়াচ্ছে এবং আমরা শুনতে পাচ্ছি যে একটা সময় এরা বেকসুর খালাস হয়ে এখানে চলে এসেছে নিজ নিজ বাড়ি করে। তো এই ক্ষেত্রেও যে এই ধরনের অনুরূপ কোনো কিছু ঘটবে না, কতটুকু আশ্বাস আপনারা পেয়েছেন? দেখেন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনারা সুষ্ঠু বিচার করবেন, ওনারা যদি সুষ্ঠু বিচার না করেন তাহলে আমাদের যে পানিসাগর পুলিশ স্টেশন আছে সেটা আমরা পানিসাগর মিলে, শুধু পানিসাগর না পুরো ত্রিপুরা রাজ্য মিলে সব জায়গায় আমরা আন্দোলন, এই আন্দোলন শুধু পানিসাগরের নয় প্রত্যেক ত্রিপুরাবাসীর আন্দোলন, এই আন্দোলন আমরা সবসময় করা যাবো এবং পানিসাগর এবং ধর্মনগর জেলা আদালত আমরা ঘেরাও করব। প্রায় সময় আমরা দেখতে পাই আমাদের একটা দাবি থাকে যে আমরা আইনের কারণ, আমরা আইনের বিচার চাই, কিন্তু আইনটা যখন কিছুদিন পরে প্রহসনে পরিণত হয় তখন আমরা কেউ আর কারোর প্রতি কোনো আমরা দেখতে পাই না সেই উদ্যোগ। তো আপনারা এই ধরনের উদ্যোগ আগামী দিনে কী ধরনের রাখবেন? আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের যে আয়ু থাকবে এটাও অবরোধ বন্ধ থাকবে এবং পানিসাগর যে পুলিশ তাদের একটাই দাবি, অভিযুক্ত 2 ধর্ষককে প্রকৃত বিচারের ফলে সঠিক শাস্তি প্রদান করতে হবে। তোমার নাম কি? আমার নাম উসমান আলী। ভাষা? রোয়া। রোয়া কোনখানে? পূর্ব রোয়া। বাবার নাম? সিরফত আলী।